বলতে হারাত করেছে, দান করিয়ে রেখে দিয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা গরমের মধ্যে মানুষ কষ্ট করে জীবন হারাত হয়েও বক্তা দিয়েছেন মুখে দাঁড়িয়ে। আমি আমার মাথা নত করে মানুষের কাছে বলি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা এই রাজ্য থেকে মানুষের লোকতান্ত্রিক শুরু হয়েছে, স্বাস্থ্য হয়েই গেছে, এটাকে ফাইনাল সাপ অর্ডার করব এবং উন্নয়নের যোগ্য শুরু করবো। আমরা বিধানসভায় ক্ষমতা আসে এখনো সেই কাজের ধারা আমরা শুরু করব। আর নামাজি মানুষকে বলবো আমরা পুনরিণী আপনাদের কাছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সলিডারিটি, আপনাদের সমর্থন, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়ায় আমরা আপনাদের প্রতি আমরা ভালোবাসা আমরা অভিষিক্ত আপ্লুত। এবং আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি যে আমার মাথা মতো করে দেওয়া হয়ে তোমার চরণ তোলার চলে সকল অহংকারই আমার ডুবাও চোখের চল মামাতি মানেই ভাষা মানুষ বাদ দিয়ে আর দিতে পারে এটাই বিশেষ। অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি বললেন যে খুব শিগগিরই স্টার আনন্দ স্টুডিওতে তিনি এসে সরাসরি টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলবেন সম্বন্ধে।